আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি অনেক ভালো আছো। তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি যেই পদার্থবিজ্ঞান বইয়ের মৌলিক ধারণা বিষয়ক যেই অধ্যায়গুলোর মৌলিক ধারণা বা প্রাথমিক ধারণা দিয়ে আসছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিসরণ অধ্যায় নিয়ে কিছু মৌলিক ধারণা শেয়ার করব তোমাদের সাথে। তো আলোর প্রতিসরণ অধ্যায়টায় আমাদের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে এখানে আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে ক্রস করে চলে যাবে। এখানে মাধ্যম থাকবে দুইটা, একটা মাধ্যম থেকে আলো আসবে, আরেকটা মাধ্যমে এসে সেটা ভেদ করে আলোর গতিপথটা বাঁকা হয়ে যাবে, অর্থাৎ তার গতিপথ যেভাবে ছিল সেভাবে থাকবে না, পরিবর্তিত দিক হয়ে চলে যাবে, যেটাকে আমরা আলোর প্রতিসরণ বলে থাকব। তো আমরা ওখানে দেখেছি আলোর প্রতিফলনের অধ্যায়ে দেখেছি আলোর প্রতিফলনের সূত্র ছিল দুইটা, এখানেও আমরা দেখব যে আলোর প্রতিসরণের অধ্যায় হবে তিনটা। তো আলোর এই প্রতিসরণের অধ্যায়ে আমরা এখানে জানতে পারবো মরীচিকার বিষয়টা জানতে পারবো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোনটা আমরা জানতে পারবো, সংকট কোণ কাকে বলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানতে পারব। তো সংকট কোণ বা মরীচিকা বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আলোকরশ্মিকে অবশ্যই কিন্তু সাধারণত ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে, আর আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে যদি প্রতিফলিত হয়ে বা অন্য একটা মাধ্যমে যাওয়ার সময় বিপদের বাধা পেয়ে যদি আবার ঘনমাধ্যমে ফিরে আসে সে বিষয়টাকে আমরা বলব কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে প্রতিসরিত রশ্মি কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আর হালকা থেকে ঘনমাধ্যমে আসলে অবিলম্বের দিকে সরে আসবে, মানে আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমরা জানতে পারবো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমরা এখানে যেটা জানতে পারবো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ে আমাদের মানব জাতির চোখের বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা সাধারণত দৃষ্টির যে সমস্যা, দূরে দেখতে পাওয়া বা কাছে দেখতে পাওয়া, এই ধরনের সমস্যা আমরা বেশি ভুগি। তো চোখের সমস্যাকে আমরা এখানে দুই ভাগে ভাগ করব, যার নাম একটা হচ্ছে দৃঢ় দৃষ্টি আর একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, একটা মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তো কোন ধরনের চোখের সমস্যার জন্য সাধারণত কোন ধরনের চশমা ডাক্তাররা ব্যবহার করে থাকেন, দিয়ে থাকেন ব্যবহার করার জন্য, আমরা সেটা অনায়াসে এখান থেকে হিসাব করে বের করতে পারবো। তো হিসাব করার জন্য আমাদের যে জিনিসগুলো এখানে দরকার সেটা হচ্ছে এখানে আমাদের লেন্স সংক্রান্ত আমরা বিভিন্ন জিনিস জানতে পারবো। আমরা জানতে পারবো এখানে আলোক কেন্দ্র কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে, প্রধান ফোকাস কাকে বলে, ফোকাস দূরত্ব কাকে বলে। আবার লেন্স হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে অবতল লেন্স, একটা হচ্ছে উত্তল লেন্স, এগুলো আসলে কাকে বলে এবং উত্তল লেন্স বা অবতল লেন্সে আলোকরশ্মি কোন পথে গিয়ে কোন পথে প্রতিসরিত হয়ে যাবে তার আমরা তিনটা নিয়ম দেখতে পারবো। এই বিষয়গুলো আমাদের কিন্তু খুবই দরকার, এখানে আমাদের কিন্তু এখানে জানতে হবে। তো এখানে আমরা আরও যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে যে প্রতিসরিত রশ্মি আর আপতিত রশ্মির যে অনুপাত সেটাকে আমরা কিন্তু আগ্রহ বলেছিলো একই বিবর্তন, এই বিষয়টা আমরা এখানে জানতে পারবো। তো আমরা চোখের সাধারণত দুইটা বিন্দু দেখতে পাই, একটা হচ্ছে মানে দূরবিন্দু আর একটা হচ্ছে নিকটবিন্দু। দূরবিন্দু বলতে সাধারণত একটা ভালো চোখের জন্য কত দূর পর্যন্ত একটা চোখ দেখতে পায় সেটাকে আমরা দূরবিন্দু বলবো বা বলে থাকি, আর নিকটবিন্দুটা সাধারণত পঁচিশ সেন্টিমিটার ধরা হয়ে থাকে, অর্থাৎ তোমার চোখের সামনে, ভালো একটা চোখের সামনে যদি ঠিক 25 সেন্টিমিটার থেকে আরও কাছে কোনো একটা বস্তুকে তুমি যদি নিয়ে আসো তাহলে কিন্তু সেই বস্তুটা তুমি ঠিক মতো দেখতে পারবে না, অর্থাৎ চোখ থেকে তোমার কোনো বস্তু 25 সেন্টিমিটার দূরে থাকলে তুমি সেটাকে স্পষ্ট দেখতে পারবে ভালো চোখের ক্ষেত্রে। এই বিষয়গুলো আমরা এখানে জানতে পারবো। আমি আরেকবার বলে নিই, এখানে সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে আমাদের লেন্স, লেন্সের প্রকারভেদ এবং এই লেন্স সাধারণত আমাদের যেই চোখের সমস্যার কাজে ব্যবহার করা হয় সেই সমস্যাটা কোন কোন কাজে, উত্তল লেন্স কখন ব্যবহার করা হবে, অবতল লেন্স কখন ব্যবহার করা হবে, এই বিষয়ে আমরা জানতে পারবো। আরেকটা বিষয় লেন্সের ক্ষমতা নির্ণয়, লেন্সের ক্ষমতা পিস মান সমান আমরা জানবো 1/ ফোকাস দূরত্ব বা এফ। এই লেন্সের লেন্সের যে ক্ষমতাটা প্লাস যখন হবে তখন আমরা সেটাকে উত্তল লেন্স ধরে নেব, মাইনাস যখন হবে সেটা আমাদের অবতল লেন্স হবে, আর লেন্সের ক্ষমতার এককটা হচ্ছে ডায়াপ্টার। এই বিষয়গুলো আমরা এখানে জানতে পারবো। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা এখানে জানবো এবং বিস্তারিত আলোচনা করবো আমি পরবর্তী যে ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসবো সেগুলোতে। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অন্যান্য ভিউয়ার্স আছেন তাদেরকেও আমি আমার
আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা যেন আপনাদের উদ্দেশ্যে আরও সুন্দর ভিডিও তৈরি করে ইউটিউবে দিতে পারি। তো পরবর্তী ক্লাসে নতুন কোনো একটা প্রাথমিক ধারণা অধ্যায় নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।